المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد. على حضرة الكونفرنس 2022 সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, সুন্নি জামাতের, আহলে সুন্নতুল জামাতের এবং আহলে সুন্নতুল জামাতের মতাদর্শের প্রতিষ্ঠানগুলির কাছে যিনি দরদী হিসাবে দরদী হয়ে দাঁড়ায়, তিনি আর কেউ নয়, আমার মামা সফি মিজানুর রহমান সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। উপস্থিত আছেন আমার ইন্ডিয়ার সম্মানিত মেহমান বৃন্দ, আমার ঢাকা কাদরি আলিয়া তৈয়বিয়ার সম্মানিত উপাধ্যক্ষ, আমার কাসিম ভাই, বড় ভাইজান সহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ক্লাস প্রিন্সিপাল, ইমাম খতিব এবং দূর দূরান্ত থেকে আমার ছাত্র বাবাজিরা কষ্ট করে এসছেন এই শুক্রবার জুমার নামাজের পরে। সকলকে আবারও শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখনই যেখানে আসতে পারি আল্লাহ সুযোগ করে দেন হাবিব সাল্লামের নাম মোবারকের সৎকার, আমি সেই পুরানো কথাই বলি এবং পুরানোটাই আমার মরণ পর্যন্ত ইনশাল্লাহ আমি বলে যাব। সেটা কেন, হাবিব সাল্লামের খেদমতকে রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি খেদমত করতে করতে একদিন হাবিব সাল্লাম মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাম বললেন, তুমি যদি কিছু চাইতে মনে চাই চাও। রবিয়া বিন কাব বললেন, আমি আপনার জান্নাতের খাদেম হতে চাই। নবী সাল্লাম বললেন, আরো কিছু? সাহাবী রবিয়া বিন কাব বললেন, আমি আগে যেটা চেয়েছিলাম আমি আবারও হইতেই চাই। নবী সাল্লাম বললেন, তাহলে তুমি বেশি বেশি সুজুদ করবে, বেশি বেশি নামাজ পড়বে। তা আমি ভেঙ্গে কিছু বলতে পারবো না, শুধু মনের কষ্ট। আমরা মাঠে কাজ করি তো, আমরা মাঠে কাজ করি, অনেক অনেক বেশি কষ্ট আছে, প্রশ্নের সম্মুখীন হতে হয়, জবাব দিতে পারি না। তো আমার মুরব্বীদের সকলের পায়ে হাত রেখে আমি বলবো, আমরা যদি অজ্ঞ না হই, আমরা যদি অজ্ঞ হতে না পারি, মনে হয় সেই দিন বেশি দূরে নয়, আমরা রাস্তাঘাটে অনেক জায়গায় মনে হয় অপমান হতে হবে। এই জন্য আমি সকলের হাতে পায়ে ধরে বলি, আমাদের ঐক্যের প্রচেষ্টা কিভাবে করলে আমরা ঐক্য হতে পারবো। ঐক্য ওই সময় মনে হয় হওয়া যায়, আমার সত্য মুখে বলি, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ একটা ভাষা আছে, এই দুইটা জিনিস থাকলেই ঐক্য হওয়া সম্ভব। কেউ বড় হতে হবে, কেউ ছোট হতে হবে, সবাই বড় হতে পারবো এটা সম্ভব, কোনোদিন হয় নাই, কোনোদিন হবেও না। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আলা হযরত কনফারেন্সে সকল মুরব্বীদের পায়ে হাত রেখে বলছি, ছাত্র সমাজ, বাবা, আমাদের মুরব্বী যারা, ওনাদের বিরুদ্ধে লেখার অধিকার কিন্তু আমাদের নাই। আমি ফেসবুক চালাই না, আমার কোনো আইডি নাই এবং আমার জীবনে আইডি আমি খুলবো কিনা সেটা আমি জানি না, আইডি খোলার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু আমরা মুরব্বীদের ব্যাপারে মন্তব্য করব এটা মনে হয় আমার মন বলছে, এটা মনে হয় চুপ থাকা মান সমাতা না যা, চুপ থাকা মনে হয় এটা মনে হয় আমাদের জন্য মঙ্গল হয় কিনা, কারণ মুরব্বীরা
আজকে আজকে তাদের একটা সময়, আরেকদিন দেখা যাবে আমরা একই টেবিলে একই মঞ্চে ইনশাআল্লাহ তাদেরকে দেখতে পাবো। এটা কি আপনারা চান? কারা কারা চান? আমরা সকল মুরব্বীদেরকে এক পক্ষ দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে মওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি শুধু এই এসকে মোহাম্মদ, এসকে মোহাম্মদ, আমি ঐক্যের ব্যাপারে গাড়ির মধ্যে বসে বসে একটা গজল লিখেছি, এই গজলটা বলি আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওকো হতে চাই সবাইকে জানাই, ওকো ছাড়া সুন্নি জামাত আগাবে না। যদি যদি আমি এই লেখার মধ্যে লিখেছি, এখনো বাংলার জমিনে আমার সুন্নি জামাতের লোক যদি সরকার আদমশুমারি গণনা করে যে সুন্নি জামাতের লোক বাংলার জমিনে কত, বাকি বাতিল আকিদার লোক কত, আমরা এখনো 65 থেকে 70% মুসলমান বাংলায় সুন্নি জামাতের লোক। সকলে আমার সাথে ঐক্যের ডাকে এই ঐক্যের গজল বলতে হবে, না পারলে একটু গুনগুনাইতে হবে। ঐক্য হতে চাই সবাইকে জানাই বলো, ঐক্য হতে চাই সবাইকে জানাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, ঐক্য ছাড়া একতা থাকিলে শক্তি, একতা থাক শক্তি কিতাবেতে পাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো সুন্নি জামাত আই। মান অভিমান যাহা, মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নূর নবীকে খুশি করতে সবাই এক দলে হাত তুলো, সবাই হাত তুলো, যে হাত তুলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইশকে মোহাম্মদ, ইশকে মোহাম্মদ। রাগ গোসা লিখি নাই, লিখছি মান অভিমান। রাগ গোসা ভুলে লেখি নাই, লিখছি মান অভিমান ভুলে যান। মান অভিমান মায়ের সাথে কি মেয়ে রাগ করে না, কে জন্য কি সংসার ভেঙে যায়? আমরাও আশা করছি আগামী দিনে মুক্তি ভাইজান যে বলেছে মাঠের মধ্যে আমরা ঐক্য হয়ে মাঠের মধ্যে অনুষ্ঠান করতে চাই ইনশাআল্লাহ। মান অভিমান আমি দুই মিনিট দিছি, মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে নূর নবীকে খুশি করতে সবাই এক দলে, নবী খুশি আল্লাহ খুশি কোরআনেতে পাই, নবী খুশি কোরআনেতে পাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো সুন্নি জামাত আই। একতা থাকিলে শক্তি, একতা থাক শক্তি কিতাবেতে পাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া আই। পায়ে ধরে বলি আমি সকলের কাছে, এই বাংলায় সুন্নি জামাতের লোক বেশি আছে, কেন আমরা পিছে পড়ে রয়েছি? পায়ে ধরে বলি আমি সকলের কাছে, এই বাংলায় সুন্নি জামাতের লোক বেশি আছে, কিন্তু হতাশ আমি, হতাশ অনেকে
হতাশ যে সবাই, হতাশ আমি হতাশ অনেকে, হতাশ যে সবাই, ঐক্য ছাড়া শূন্য জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া শূন্য জামাত। আই বলি আল্লাহদের ভালোবাসি আমরা সকলে, ঠিক না ঠিক কিনা? সবাই তো যে কোনো একটা দরবারের মুরিদ, কথা ঠিক কিনা? কেউ আমার পাকিস্তানের হুজুর কাবলারের মুরিদ, কেউ কাসামুসা দরবার শরীফের মুরিদ, কেউ চাহাপুর দরবার শরীফের মুরিদ, কেউ গনিয়া দরবার শরীফের মুরিদ, এক একজন কিন্তু পীরের দরবারের, কথা ঠিক কিনা? কেউ আমার ভাতিজা আছে বাগে, কেউ বাগে মদিনা দরবার শরীফের মধ্যে, ঠিক কিনা? বলি আল্লাহদের ভালোবাসি আমরা সকলে, ঐক্য হব এক হইব আমি তো ভুলে, ভালোবাসি আমরা সকলে, ঐক্য হব এক হইব আমি তো ভুলে, হাবিবের উসিলায় কবুল করো মালিক সাহেব, হাবিবের উসিলায় কবুল করো মালিক সাহেব, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই, বলো ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না। এই মান অভিমান, মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে, নূর নবীকে খুশি করতে সবাই এক দলে, ঠিক না? মান অভিমান যাহা আছে সব কিছু ভুলে, নূর নবীকে খুশি করতে সবাই এক দলে, নবী খুশি আল্লাহ খুশি কোরআন এতে পায়, নবী খুশি আল্লাহ খুশি কোরআন এতে পায়, ঐক্য ছাড়া সন্নি জামাত আগাবে না ভাই, সকলে।